বেঁচে যায়, বিপদে পড়ে আছে আমরা, ঠিক কি না? ওনাদের ওই পালাটা শেষ, কেউ থাকতে পারবে না। বিশ্বনবীও চলে গেলেন, বিশ্বনবীরও এই এতেকালের মৃত্যুর যে কষ্ট এটা ভোগ করা লেগেছে, ঠিক কি না? এই জন্য কারো রেহাই নাই। আকসিরু জিক্রা হাজিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয়, মানে মরণকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই, আমাদের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, ক্ষণিকের জন্য এসেছি। বিশ্বনবীর সাহাবারা বলতেন, যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না, তার আগেই ডাক চলে আসতে পারে, ঠিক কি না? আবার বিশ্বনবী বলতেন, নামাজে যখন দাঁড়াও সল্লু সলাতান মুআদ্দিয়া, মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ। পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে সালাত পড়ো মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ। এজন্য কেউ থাকতে আসি নাই, চলে যাব। আমার নানা ভাই যেমনে চলে গেলেন আমরাও চলে যাব, ঠিক কি না? শুয়ে আছেন আমাদের পাশেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও, ওনার কবরের সাথে জান্নাতের কানেকশন তৈরি করে দাও। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মাওলানা গোলাম পারভেজ সাঈদী আরাফাত, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা। আল্লাহ পাক ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিক। এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে। আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব, মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কি না? একদিন মাটি ভেতরে হবে ঘরে মনামার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কি না? চলে যেতে হবে। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই, আমাদের আখেরাতটা যেন সুন্দর হয় সব সময় এই চিন্তা রাখতে হবে। আমাদের মোরাল বেসিস, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন, ইখলাস তাকওয়া ইজ গোয়িং ডাউন, আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে, ঠিক কি না? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব। আমাদের অনেক লাগবে, গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে, মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে, আছে না নাই? বিশ্বনবী বলেন, বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড় কথা বলেন? আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন? বিশ্বনবী বললেন, প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়। কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? এজন্য বেশি বেশি আমরা করব না, অল্পে সন্তুষ্ট থাকব, আর শুকর করব একজনের, তিনি কে? কারণ তিনি পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমজ দান করুক, সবাই পড়েন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন কি, রাত বাজে 11:30, তো আমরা খুব বেশি লম্বা চড়া সময় নিব না। শহরের মানুষ খুব ব্যস্ত থাকে, কারো অফিস আছে সকালে, কারো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে, তো আমরা অল্প কয়েক মিনিট অল্প সময় কথা বলবো, বেশি লম্বা সময় নিব না, তবে যতক্ষণ শুনবো মনোযোগের সাথে শুনবো, ইনশাআল্লাহ পড়ে আর উঠা বসা করা যাবে না, করা যাবে? তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো,
আমলের নিয়তে আগে নিয়তটাকে খালেস করে নেই যে আল্লাহ এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম যা শুনবো এটা যেন আল্লাহ আমর করতে পারি আমিন চিল্লায় পড়েন আমিন আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কথা বলবো সবচেয়ে দামি কোরআনে মোট সূরা কয়টা সবাই বলেন আমি যখন কথা বলি আমি ক্লাস নেই তাফসীর মাহফিলে আমি বলি কি ক্লাস তো ক্লাসে উত্তর করতে হয় আমি সোজা কথার মানুষ সোজা কথায় বিশ্বাসী এত পেজগোজ নাই সহজ কথা আমি ক্লাস করি আমি তাফসীর মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি তো এই ক্লাসে উত্তর দিতে হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নেই আর টিচার প্রশ্ন করে টিচার শিখায় ছাত্র অমনোযোগী ফেল করার সম্ভাবনা আছে না নেই তো আমরা যেন পাস করতে পারি ঠিক কি না যতক্ষণ কথা বলবো প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো ঠিক কি না আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ পড়ে এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কি হ্যাঁ আর ইখলাস আর ইয়াসিন আর আর রহমান আর বাকারা বাকারা মানে কি গাভী মানে কি গরু গাভী মানে নাকি গরু তো গাভীর নামে আল্লাহ কোরআন একটা সূরা দিলেন গাভীর দুধ খাবেন বেশি বেশি বিষ্ণুই বলতেন আলাইকুম বি আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিষ্ণুই বলতেন গরুর গোশত খায়ও কম দুধ খায়ও বেশি কেননা ফা ইন্না ফি লাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা ও ফি লাহমিহা দা আর গোশতে আছে রোগ এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর গোশতের ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নাই সুবহানাল্লাহ পড়ে মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর পা কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা কয় হুজুর হিসাব নাই তাহলে কোলেস্টেরলের হিসাব নাই এগুলো কম কম খেতে হবে ঠিক কি না তো এজন্য দুধ খেতে হবে বেশি জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চারটা শারাবান তাহুরা রাখবেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله جنة جرى ঢুকবে بي جنة تدر غلاء جنة كنو ترشنا نالاگه اجنة الله تعالى جنة تر بھتره چار دھرونير شرابان تحورار جھرنا راگبين কয় ধরনের এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা মিনারেল ওয়াটার খান আপনারা কোনটা খান মাম খান কেউ ফ্রেশ খায় আর অ্যাকুয়াফিনা আর কি খান স্পা আর কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে ঝামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকাকোলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে ভালো জিনিসের প্রশংসা করতে হয় ঠিক কিনা তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা চার ধরনের শারাবান তাহুরা রাখবে সুবহানাল্লাহ বলবেন না এক নাম্বার মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে দেদারসে পান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যে শিফা আছে এই কোরআনে
দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শিফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শিফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হচ্ছে দুধ আর হচ্ছে মধু মধুর ভিতরে শিফা আছে না নাই আছে তো বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আরেকটা থাকবে মদের ঝর্ণা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আল্লাহ আর ওই আল্লাহই জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে বোতলের মদও আছে এটার নাম রাহিকুম মাখতুম সিলড ওয়াইন মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়ে কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহু আকবার কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তেজন্যই চার ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন এর চেয়ে দামি একটা পানি রাখবেন ওটার নাম হচ্ছে আল কাউসার কি নাম পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আব্রাদু মিনাস সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আর জোরে পড়েন আমিন জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে না মারামারি না কাটাকাটি না কিলাকিলি না হরতাল না টেনশন না বেরাম না আছে কি আরাম জান্নাতে আছে কি না নাই কি বেরাম আরামের জায়গা কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে না দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে না পুলিশের দৌড়ানি না র‍্যাবের দৌড়ানি আছে না বাড়ি ভাড়ার টেনশন না বিদ্যুৎ বিল না গ্যাসের বিল না ঘুমে ধরে না আমাদের ঠিক কি না জান্নাতে কোনো টেনশন না জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা জান্নাতীরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আবনা ও সালাসিন ওয়া সালাসিন সব জান্নাতী পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন এতগুলো কথা কোত্থেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সূরা কোনটা একজন বলছে বাকারা বাকারা মানে গাভী গাভী থেকে দুধ দুধ থেকে জান্নাত সুবহানাল্লাহ বলে কোরআনের কথা শেষ হতে যায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেয়াল রাখবেন আল্লাহর কথা রাসূলের কথা কোনো ফাঁক ফোকর নাই আছে এজন্য এই দুইজনের কথাই আমরা মানব বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত এই দুইটা আমরা আঁকড়ে ধরবো রাজি আছেন তো পৃথিবী যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে ইনশাআল্লাহ পড়ায় কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের ভাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না এবার ক্লু পাইছে এবার ক্লু পেয়েছে এই সূরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে না হবে না না শেখ আব্দুর রহমান সুদাইস পড়াইলে তো হবেই না খাইছে কত বড় মুফতি দেখছেন ফতোয়া দিয়ে দিচ্ছে জি না আসলেই হবে না কারণ এটা এমন সূরা এই সূরা না পড়লে নামাজ হয় না না বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন আযামুস সূয়ার ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সূরা
এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভিতরেও নাই, ইঞ্জিলের ভিতরেও নাই, জাবুরের ভিতরেও নাই। সাতটা মাত্র আয়াত, কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন? সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার হাত তোলেন? হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ, সুবহানাল্লাহ কইবেন না? এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন, বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা। ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে না। আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়, তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে। তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়, কত বড় ডাকাত! তুফান শুরু, জিকিরও, সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে, হুজুর আম নেই। ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে, তো আমি বললাম আমি যে বাঁচাবো, আমারে বাঁচাবে কে? মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে। কোরআনের সবচেয়ে দামি সূরার নাম, সবাই বলেন। এই সূরাতুল ফাতিহার মাত্র সাতটা আয়াত, কয়টা আয়াত? এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করেন, খরগোশ কান খাড়া করে শুনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। এই সূরাটা হচ্ছে আউয়ালু সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই, কোন সূরার পাঁচ আয়াত, দশ আয়াত, বিশ আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্ব নবীর সময় কি এই কোরআন ছিল না? 23 বছরের লম্বা জিন্দিগিতে বিশ্ব নবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে, পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, নো সাসপিশন ইন ইট, এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না, এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এজন্য এই সূরাটারে আবার বলে ফাতিহাতুল কিতাব, মানে প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম, সবাই বলেন সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা, কি বলেছেন? চমৎকার একটা ইনফরমেশন না, মনে রাখতে হবে। তাহলে কোরআনের মায়ের নাম কি মনে থাকবে বলেন তো? সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি? মাক্কাতুল মুকাররমা। তেমনি কোরআন আল করিমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে হইছে, কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের দশ আয়াত, পরের রাকাতে বাকি দশ আয়াত, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা, মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়, সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কিসের সূরা? কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, সে কথা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? চিল্লায় বলেন আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমি, আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে? এজন্য এই সূরাটার নাম সূরাতু দোয়া, প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতু সালা, নামাজের সূরা। কিসের সূরা? সব সূরা ছাড়া নামাজ হয়? সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না? বিশ্ব নবী বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না? এরপরে বিষ্ণু বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা,